আমরা যেটা করতেছি এখন মিটার আরপিএম লক 7000 ছিল, এটা আর খুলে দিয়ে 12000 করা যাবে। জাস্ট এতটুকুই আমরা দেখতেছিলাম যে আসলে লক করানো যায় এবং খোলানো যায়, এটা চেক করতেছিলাম। আপনি চাইলে 2000ও চালাতে পারবেন, 6000ও করতে পারবেন, কারণ তখন স্পিড আপনার কমে যাবে। আপনি 1000 যতই চেষ্টা করেন 70-এর ওপরে গাড়ি টানতে পারবেন না, 80-এর ওপরে টানতে পারবেন না, কারণ হচ্ছে আরপিএম লক করা অবস্থায়। আর আপনি মন চাইলে যখন স্পিড বেশি টানবেন তখন আপনি 12000 আরপিএমে খুলে দিতে পারবেন, বা তখন আপনি আরপিএমটা খুলে দিলে ফুল টোটাল আপনি 12000 কিলো আরপিএমে গাড়ি চালাতে পারবেন এবং স্পিড ফুললি পাবেন। এটা টপ আছে হচ্ছে 143 আনুমানিক যেটা আর কি, আর যেটা মিটারে শো করে আছে এখন বর্তমানে আরপিএম থাকবে এটাই। আর বাইক হচ্ছে নতুন, কারণ দেখতে পাচ্ছি 0 কিলোমিটার। আর অ্যাক্সেলারেশনের সাথে আসলে 3000 আরপিএমে যতটুকু ওঠার কথা টান ওঠে, ভালো খারাপ না, ভাইব্রেশন নাই বাইকে, ভাইব্রেশন ছাড়া। এবং ওয়েল কুল ইঞ্জিন, 4টা 4 ভ্যাল, যাকে এখন সবাই চেনে আর কি, 4 ভ্যাল্ভ, যেটা আর কি সবাই চেনে, গাড়ি অনেক অনেক হার্ডি। আর মোবিল লাগে এটাতে 1200 ml, 1200 লাগে ওয়েল কুল, এটা 1200 মিলি মোবিল লাগবে। এটার ওয়েল কুল সিস্টেম হচ্ছে এটা, আর এতে দেখতে পাচ্ছেন যেটা সামনে লাইন এবং এটা হচ্ছে ওয়েল কুল সামনে দেওয়া আছে। আগের চেয়ে ইঞ্জিন অনেক একটু চেঞ্জ আছে, কারণ বড়ো করছে ওয়েল, আপনার মোবিলটাও একটু বেশি লাগে, 200 গ্রাম এক্সট্রা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকটা যে ভাইব্রেশন ছিল আগে বাইকটাতে, সেই ভাইব্রেশনটা এখন আর নেই, টোটালি পারফেক্ট। কী করবে আর